ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এদিকে কলেজ বিশ্ববিদ্যালয়ে 30 সেপ্টেম্বরের মধ্যে বাধ্যতামূলক পরীক্ষা, কেন্দ্রের এই সিদ্ধান্ত যে মানবে না রাজ্য, ইঙ্গিত মিলল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে পাঠানো রাজ্যের চিঠিতে। কেন্দ্রের সিদ্ধান্তে আপত্তি জানিয়ে তা পুনর্বিবেচনা করার আর্জিও জানানো হয়েছে। এবার পরীক্ষা ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত পর্ব। কেন্দ্রের সিদ্ধান্তে রাজ্যের ঘোরতর আপত্তি। ইউজিসির নির্দেশকে অমান্যের পথে রাজ্য। রাজ্য সরকার ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়গুলিকে অ্যাডভাইজারি দিয়েছে, করোনা আবহে ক্যাম্পাসে কোনো পরীক্ষা নয়। চূড়ান্ত বর্ষ বা ফাইনাল সেমিস্টারে পড়ুয়ারা 80% নম্বর পাবেন বিগত পরীক্ষাগুলোর সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে। বাকি 20% নম্বর দেয়া হবে বর্তমান সেমিস্টারের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে। এর মধ্যেই কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি জানিয়েছে, 30 সেপ্টেম্বরের মধ্যে কলেজ বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতেই হবে। কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্ত মানতে নারাজ রাজ্য। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের প্রধান সচিব মনীষ জৈন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের উচ্চশিক্ষা দপ্তরের সচিবকে চিঠিতে লিখেছেন, ইউজিসির এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক। চিঠিতে রাজ্যের বক্তব্য, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক শব্দটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। যেহেতু শিক্ষা যুগ্ম তালিকায়, তাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনা করার প্রয়োজন ছিল। কেন্দ্রকে পাঠানো রাজ্যের চিঠিতে এটাও উল্লেখ করা হয়েছে, পাঞ্জাব, রাজস্থান, মহারাষ্ট্র, তামিলনাড়ু, উড়িষ্যার মতো সরকার তাদের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি বিভিন্ন আইআইটি, মুম্বাই আইআইটি, খড়গপুর আইআইটি, রুড়কি আইআইটি, এমনকি কানপুর আইআইটি, তারা ফাইনাল পরীক্ষা বাতিল করেছে। এই অবস্থায় রাজ্যের সঙ্গে পরামর্শ না করে কেন এই সিদ্ধান্ত, প্রশ্ন তুলেছে রাজ্য। এক্ষেত্রে পরীক্ষা না নেওয়ার পক্ষে একাধিক যুক্তি দিয়েছে রাজ্য। চিঠিতে বলা হয়েছে, করোনা সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে, তার শেষ কবে কোনো ঠিক নেই। অন্যদিকে পড়ুয়াদের একটা বড় অংশের কম্পিউটার কিংবা ইন্টারনেট নেই, সেক্ষেত্রে অনলাইন বা অফলাইন পরীক্ষা কিভাবে নেওয়া যাবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলির একটা বড় অংশ এখন কোয়ারেন্টাইন সেন্টার, ট্রেন চলছে না। তারপরও ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তবে করোনা পরিস্থিতিতে রাজ্যের পড়ুয়া ও অভিভাবকদের একাংশ চাইছেন পরীক্ষা না হোক। 30 সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা শেষ হলে ফল প্রকাশেও দেরি হবে, এতে পড়ুয়াদের কেরিয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকবে। জাপান, ইংল্যান্ড, কানাডার মতো দেশ করোনা আবহে সেখানকার পঠন পাঠন সংক্রান্ত বিষয়গুলি নিয়ন্ত্রিত করেছে। সরকারি সূত্রে খবর, কেন্দ্রকে রাজ্যের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে রাজ্যের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে রাজ্য সরকারের পরামর্শ মোতাবেক ইতিমধ্যেই মূল্যায়ন ফর্মুলার প্রয়োগ শুরু করে দিয়েছে। এই অবস্থায় সিদ্ধান্ত বদলানো কঠিন, এই নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছে বিজেপি। ইউজিসি তো বলেছে সেপ্টেম্বর অবধি পরীক্ষা করতে, তো সেপ্টেম্বর অবধি কি হবে না জেনে জুলাই কাছে জমেছি কেন? আর আড়াই মাস সময় আছে। বিরোধিতা করার জন্য কিছু একটা ইস্যু দরকার, তো বিরোধিতা শুরু করে দিচ্ছে। অনেক কিছুই সরকার পাল্টেছে, অনেকবার পাল্টেছে, পরিস্থিতি কারো হাতে নেই, কতদিন চলবে কেউ জান না। সরকার একটা গাইডলাইন দিয়েছে যে এক ছেলে মেয়েদের একটা বছর যেন চলে না যায়। শিক্ষাবিদদের একাংশ অবশ্য রাজ্য সরকারের সিদ্ধান্তকেই সমর্থন করছেন। এটা অনেকটা ঠিক, এটা মগের মুলুক বলে যে একটা ব্যাপার আছে না, অনেকটা সেই রকম ধরনের ব্যাপার হচ্ছে যে এখন এই নির্দেশ দিচ্ছিলাম, তারপরে নির্দেশ দিচ্ছি। আর এটা আমাদের ভাবার দরকার, যখন তখন নির্দেশ দেওয়ার আগে তাদের সঙ্গে আলোচনা করতে পারতেন। এবং করোনা যে হয়েছে, প্রত্যেকটি রাজ্য একরকমভাবে অ্যাফেক্টেড নয়, বিভিন্ন রাজ্য বিভিন্ন রকমভাবে অ্যাফেক্টেড। আমার তো মনে হয় এটা অত্যন্ত ভালো কাজ করেছে আমাদের দিক থেকে। আমরা সকলেই জানি এডুকেশন হলো স্টেট সাবজেক্ট, যদি এরকম একটা নির্দেশ দেওয়া হয়ে থাকে যে অমুক তারিখের মধ্যে পরীক্ষা নিতেই হবে, রাজ্য সরকার এর সঙ্গে আলোচনা না করে, তাহলে এটা অত্যন্ত অন্যায় এবং এর প্রতিবাদ হওয়া প্রয়োজন। এরপরও ইউজিসির তরফে বার্তা দেওয়া হয়েছে, সিদ্ধান্ত মানতে হবে। কুছ রাজ্য মে ইয়ে জানকারি মিলি হ্যায় কি ওয়াহাঁ ইয়ে অ্যানাউন্সমেন্ট কিয়া গয়া হ্যায় কি পরীক্ষা নাহি করাই জায়েঙ্গি। ইউজিসি কি জো গাইডলাইন আই হ্যায় উসকে পরিপ্রেক্ষিতে গৃহ মন্ত্রালয় অর মানব সংসাধন বিকাশ মন্ত্রালয় কে জো নির্দেশ আয়ে হ্যায় উনকে পরিপ্রেক্ষিতে মুঝে উম্মীদ হ্যায় কি ইয়ে সবি রাজ্য সরকারে তো আপনে নির্ণয় কে উপর পুনর্বিচার করেঙ্গি, কিউঙ্কি ইয়ে ছাত্রোঁ কে ব্যাপক হিত মে হ্যায়, উনকে দূরগামী হিত মে হ্যায়, ইসলিয়ে পরীক্ষাওঁ কা হোনা জরুরি হ্যায়। এদিকে এর মধ্যেই আগামী 15 জুলাই রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে রাজ্যপালের ভার্চুয়াল মিটিং রয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।